ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ঢুকে এলো পাথারি ছুরি চালিয়ে পুলিশ সদস্যদের জখমের ঘটনায় মামলা হয়েছে। সদর মডেল থানার পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানান, আটক মোবাশ্বের এই মামলার একমাত্র আসামি। গতকাল বিকেলে স্বাভাবিকভাবেই থানায় প্রবেশ করে পায়চারি করতে থাকে স্থানীয় যুবক মোবাশ্বের। একজন পুলিশ সদস্য কারণ জানতে চাইলে ছুরি বের করে হামলা চালান। একে একে কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করে থানায় সামনের রাস্তায় নিয়ে যায় এবং তার আঘাতে একজন পরিদর্শক ও কনস্টেবল আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় মোবাশ্বেরকে আটক করে পুলিশ। হামলার কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।